নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পুলিশের উদাসীনতায় অবৈধ পার্কিং, ফের টিপারের ধাক্কায় শিলচরে পথচারী নিহত। কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্তির দাবি, শিলচরে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের বিক্ষোভ। পরীক্ষা বাতিল, ফি ঘুরিয়ে দেওয়ার দাবিতে এবিভিপির বিক্ষোভে উত্তাল কাছাড় কলেজ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অনিয়মী শিলচরে নিয়মে পরিণত হয়েছে। পুলিশ প্রশাসনের উদাসীনতার সুযোগে একাংশ মানুষের যথেচ্ছা চারিতার জন্য শহরে পথ নিরাপত্তার শিকে উঠেছে। যেখানে সেখানে যানবাহন পার্কিং করে রাখা, বিভিন্ন নির্মাণ সামগ্রী রাস্তার পাশে রাখা এবং মর্জিমাফিক যান চালানোর ফলে নিত্যদিন শহরে দুর্ঘটনা ঘটেই চলেছে। এতে অকালে প্রাণ হারাচ্ছেন বহু নিরপরাধ মানুষ। বৃহস্পতিবারও শিলচর শহরের কাঁঠাল রোডের মুখে একটি টিপারের ধাক্কায় প্রাণ হারালেন এক পথচারী। স্থানীয় বাসিন্দা শিবু দাস বাজারে যাওয়ার পথে পেছনের দিক থেকে একটি টিপার এসে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে শিবু দাসের মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনা সংঘটিত করে টিপার নিয়ে চালক পালিয়ে যায়। এই ঘটনায় স্থানীয় মানুষ উত্তেজিত হয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন এবং পুলিশ প্রশাসনের উদাসীনতার প্রতিবাদ জানান। একটা সড়ক দুর্ঘটনা, শিবু দাস নামে একজন ব্যক্তি, যে নিত্য প্রয়োজনীয় হিসাবে মানে ডুঙ্গা বেসিয়া যেটা তার পরিবার চালায়, এবং আজকে এই যে কাঁঠাল রোড যে দুর্ঘটনাটা ঘটছে, এখানে অবৈধভাবে লোহার কারবার বা বিভিন্ন আরও পুরান কারবার চলে, তারা রোডটা জাম করে রাখছে, তার কারণে গিয়া এই রোড আজকে দুর্ঘটনা ঘটছে। আর আমরা দাবিটা হয়েছে গিয়া অবৈধভাবে এই যে মাটির গাড়ি বা অন্যান্য গাড়ি চলে, বা এটা প্রশাসনের কাছে আমরা দাবি থাকবো যে এই জিনিসটা মানে নয়টি হিসাবে মিউনিসিপ্যালিটি এলাকা যতটা অতটা বোর্ড মারতো বা এবং প্রশাসনে আগে দিকে বিভিন্ন ব্যবস্থা নিব, ওইটার লোকে আমরা কইয়া যে একটা মানুষ মরছে, যে তার সম্বর্ধনা তার পরিবারজনেরও আছে, আমার তো লাগতো না, অন্য পরিবারও যে মরছে তার তো তার পরিবার তো একবারে বিচ্ছিন্ন হয়ে গেল। আর এখন হয়েছে গিয়া মলিন শর্মা যে সময় মরলো, মলিন শর্মা মরা বাদে ডিসি ম্যাডামে এটা যে বারোটার থেকে সাইটটা পর্যন্ত বন্ধ রাখছো, ওই হিসাবে যদি ডিসি ম্যাডামে ফিরবার যদি কোনো স্টেপ নেয় তো ওইটাও আমরা খুবই একটা দাবি। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে কেন্দ্রীয় সরকারের ওবিসি তালিকাভুক্ত করার দাবি উঠেছে। এই দাবি পূরণে বৃহস্পতিবার শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিষ্ণুপ্রিয়া মণিপুরী বিভিন্ন সংগঠন সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। সংগঠনগুলির মধ্যে ছিল নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা, সাহিত্য সভা, সংস্কৃতি পরিষদ, ওমেন্স অর্গানাইজেশন, স্টুডেন্টস ইউনিয়ন প্রভৃতি। সকাল থেকে সংগঠনের সদস্যরা জড়ো হয়ে বিভিন্ন দাবি স্লোগান দেন। এদিনের বিক্ষোভস্থলে বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠনগুলির নেতারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে তারা আন্দোলন সংগঠিত করে আসলেও রাজ্য সরকার তাদের বিভিন্ন দাবি আজও পূরণ করেনি। বিষ্ণুপ্রিয়া মণিপুরী বেকার যুবক যুবতীরা চাকরি থেকে বঞ্চিত। এবার ওবিসি তালিকাভুক্তির দাবিতে তারা আন্দোলন সংগঠিত করেছেন। শীঘ্রই দাবি পূরণ না হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুমকি দেন। ১৬ বছর যাবৎ আমরা স্টেট অফিসে যদিও আমরা পাই আসামি, কিন্তু সেন্ট্রাল অফিসে আমরা পাচ্ছি না। অথচ ত্রিপুরাতে ত্রিপুরা সরকার বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের স্টেট অফিসে এবং সেন্ট্রাল অফিসে ব্যবস্থা করেছেন, তো আসামে আমরা শুধু স্টেট অফিসে পাচ্ছি আর সেন্ট্রাল অফিসে আমরা পাচ্ছি না। আমাদের ছেলেমেয়েরা, আসামের ছেলেমেয়েরা সেন্ট্রাল অফিসে থেকে বঞ্চিত হওয়ার পরে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে চাকরি পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না, উচ্চশিক্ষার ব্যাপারে কোনো সুযোগ পাচ্ছে না, আমাদের সেন্ট্রাল অফিসে কোটা না থাকা পড়ে ওরা বঞ্চিত হচ্ছে। তাই আমরা আর্থিকভাবে আমরা দুর্বল একটা সম্প্রদায়। ডিফু, তিনসুকিয়া, তারপর জোরহাট, গৌহাটি, শিলচর, তারপর করিমগঞ্জ, পাথারকান্দি, কাটিগড়া, হাইলাকান্দি, নরসিংপুর,
এভাবে বিভিন্ন জায়গাতে নগাঁও এই সমস্ত জায়গাতে এই মুহূর্তে জোরদার আন্দোলন চলছে সিওবিসির দাবিতে। সরকার সরকারকে আমরা বাধ্য করব আমাদের দাবি পূরণের জন্য। সরকার যদি আমাদের দাবি এই লেজিটিমেট ডিমান্ড যদি পূরণ না করেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলন ঝাঁপিয়ে পড়ব। সরকার আর টাল বাহানা করে পারবে না আমাদের দাবি পূরণে। ইমিডিয়েট সরকারকে দাবি পূরণ করতে হবে। আমরা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করছি, আমাদেরকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করবেন না সরকার। আমরা গণতান্ত্রিক পথে আমাদের দাবি আদায় করব, অন্যথায় করোনা পরিস্থিতির জন্য স্কুল কলেজে পড়াশোনা লাটে উঠেছে। লকডাউন এবং আনলক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলি দীর্ঘদিন বন্ধ ছিল, পরবর্তীতে কিছুটা খুললেও এখনও পড়াশোনার পরিবেশ ফিরে আসেনি। করোনা পরিস্থিতির জন্য কলেজের প্রথম বর্ষের পরীক্ষা নেওয়া হয়নি, অথচ পরীক্ষার ফি আদায় করা হয়েছিল। এবারে সেই ফি ঘুরিয়ে দেওয়ার দাবিতে গত 9ই নভেম্বর কাছাড় কলেজের অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি দেয় এবিভিপি, কিন্তু আজ পর্যন্ত এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। বৃহস্পতিবার বিদ্যার্থী পরিষদের কাছাড় কলেজ শাখার সদস্যরা দাবি আদায়ে কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা বলেছেন, শীঘ্রই পরীক্ষা ফির টাকা ফিরিয়ে না দিলে বিদ্যার্থী পরিষদ বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবে। বিগত 9 তারিখ কলেজ কাছাড় কলেজ প্রিন্সিপালের নিকট এক মেমোরেন্ডাম দেওয়া হয়। বিষয় ছিল যে এইচএস ফার্স্ট ইয়ারের যে এক্সাম দেওয়া হয়নি করোনা প্যান্ডেমিকের কারণে, যে এক্সাম দেওয়া হয়নি এই প্যান্ডেমিকের কারণে এক্সাম দেওয়া হয়নি, এই ফিসটা যেন ঘুরিয়ে দেওয়া হয়, যেটা এক্সাম ফিস নেওয়া হয়েছিল। এই কারণে 9 অক্টোবর প্রিন্সিপালের নিকট মেমোরেন্ডাম দেওয়া হয়। দুর্গাপূজার আগে মেমোরেন্ডাম দেওয়ার পর বিভিন্ন দিন যাওয়ার পর আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কাছাড় কলেজ শাখা এবং ছাত্ররা মিলে, কাছাড় কলেজের ছাত্ররা মিলে কলেজ প্রিন্সিপালের রুম বন্ধ করা হয়, তালা মারা হয়। তারপরেই একটা রেজলিউশন পাস হয় যে 2 তারিখের মধ্যে যে উনি কলেজের ফিস যেটা এটা ঘুরিয়ে দেবেন। যদি 2 তারিখের মধ্যে যে কলেজের যে ফিস যেটা এটা ঘুরিয়ে না দেওয়া হয়, বিদ্যার্থী পরিষদ কাছাড় কলেজ শাখার পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বৃহস্পতিবার শিলচর টাইমস পত্রিকার কর্ণধার সনদ কুমার কৈরি তথা বরাক উপত্যকার বিশিষ্ট সাংবাদিকের প্রয়াণে এক স্মরণ সভার আয়োজন করা হয় শিলচর প্রেস ক্লাবে। এতে উপস্থিত ছিলেন যোগশঙ্খ পত্রিকার মালিক বিজয় কৃষ্ণনাথ, কবি সাংবাদিক অতীন দাস, শরীফুজ্জামান লস্কর, আকসার উপদেষ্টা রূপম নন্দীপুর কায়স্থ, সাংবাদিক বিজয় ভট্টাচার্য, শিলচর প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর দে সহ আরও অনেকে। এদিনের স্মরণসভায় সনদ কৈরির জীবনের বিভিন্ন দিক এবং বাংলা ভাষার প্রতি তার শ্রদ্ধা ও দায়িত্ব পালনের কথা নিয়ে আলোচনা হয়। তিনি সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কাজেও যুক্ত ছিলেন। স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে আকসার উপদেষ্টা রূপম নন্দীপুর কায়স্থ বলেন, যখনই বাংলা ভাষা নিয়ে কোনো আন্দোলন হবে, 19শে মে পালন করা হবে, তখনই বরাকের মানুষ সনদ কৈরিকে স্মরণ করবেন। একজন হিন্দিভাষী মানুষ হয়েও বাংলা ভাষার প্রতি তার শ্রদ্ধা ছিল ব্যাপক। আমার পূর্ববর্তী বক্তার মাধ্যমে ছুটে মাধ্যমে জেনেছেন আপনারা যে হাইলাকান্দি আসামের প্রভাবশালী একজন নেতা, দাপুটে নেতা ছেলে একজন কলেজ শিক্ষকের সঙ্গে অভব্য আচরণ নিয়ে এবং তার পরবর্তীকালে পত্রিকায় সেই খবর বেরোনোর খবর আমাদের জানা। নির্লিপ্ত সাংবাদিক ছিলেন, যা নিজে সত্য বলে ভেবে নিয়েছেন তাই করেছেন, কোনো চাপের কাছে কোনোদিন মাথা নত করেননি সনদদার, এটাই বৈশিষ্ট্য। এদিন বক্তব্য রাখতে গিয়ে কবি সাংবাদিক অতীন দাস বলেন, কিভাবে সাংবাদিকতাকে পেশা হিসেবে নেওয়া যায় এই নজির বরাক উপত্যকাকে সনদ কৈরি দেখিয়ে গেছেন। সাংসারিক সমস্যা সবারই থাকে, তারও ছিল, সেই সেটা মিটিয়ে সে যেভাবে এই জ্ঞানের সাধনা, এই যে একটা পর একটা বই লেখা, একটা সত্যিকারত্বে এই সময়ে কি একটা দুরূহ কাজ। সনদ সরকারি চাকরিতে ছিল, কিন্তু সরকারি চাকরি ছেড়ে দিয়ে এই যে সাংবাদিকতার খিস্যতা, যেটা বলে সোনালি বলবো নাকি, যে এই সাংবাদিকতায় অর্থ নেই কিন্তু সম্মান আছে, সেই ব্যাপারটা সে উপলব্ধি করতে পারে।
দীর্ঘ ৩০ বছরের সংগ্রামের পর পাকাপাকি মাথা গোঁজার ঠাই হচ্ছে বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদে। সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক সুজিত দাস চৌধুরীর বাদান্যতায় পরিষদ নিজস্ব জমির মালিক হচ্ছে। সুজিত তার প্রয়াত পিতা যতীন্দ্র দাস চৌধুরীর স্মৃতি রক্ষায় পরিষদের স্থায়ী কার্যালয় এবং কৈবর্ত সমাজের পড়ুয়াদের জন্য ছাত্রাবাস নির্মাণের উদ্দেশ্যে মোট ৩ কাঠা ভূমি দান করেছেন। ন্যাশনাল হাইওয়ে সড়কের রামগড় এলাকার শ্রীকৃষ্ণ লেনে ওই জমিটি বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। পরিষদের সাধারণ সম্পাদক সুজিত দাস চৌধুরী জানান, প্রায় ৩.৫ বছর আগে তিনি যখন পরিষদের নেতৃত্বের আসনে বসেন তখনই একখণ্ড ভূমি দান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। বিভিন্ন কারণে এতদিন সেটা সম্ভবপর হয়ে ওঠেনি। এদিনের অনুষ্ঠানে সুজিত উক্ত ভূমির বায়নাপত্র পরিষদের সভাপতি সহ অন্যান্য কর্মকর্তাদের হাতে সমর্পণ করেন। তিনি বলেন, তার প্রয়াত পিতা যতীন্দ্র দাস চৌধুরীর স্মৃতিতে ওই ভূমি তিনি দান করেছেন। প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমাদের কৈবর্ত উন্নয়ন পরিষদ অনেক আগেই গঠিত হয়েছে এবং আমাদের বসার একটা স্থায়ী জায়গা নেই, আমাদের কোনো অফিস ঘর নেই। এই জন্য আমি এটা নিজে চিন্তা করলাম যে আমাদের একটা অফিস ঘরের খুবই প্রয়োজন। তাই ভেবে আমি একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি ৩ কাঠা জায়গা দেব এবং এটার মধ্যে একটা পরিষদের অফিস নির্মাণ হবে, যার মধ্যে আমরা বসে কৈবর্ত পরিষদের আলাপ আলোচনা বা মিটিং করবো। এটা আমাদের, আর তারপরে আমাদের একটা চিন্তা ভাবনা হয়েছে যে এই জমিটার উপরে যদি আমরা একটা ছাত্রাবাস গড়ে উঠিয়ে আমাদের দূর দূরান্তর থেকে অনেক ছেলেমেয়েরা পড়াশোনার জন্য অসুবিধা হয়, থাকতে অসুবিধা হয় শহরে এসে, এই জন্য আমরা একটা চিন্তা করেছিলাম যে এখানে একটা ছাত্রাবাস যদি তৈরি করতে পারি তা আমাদের অনেক সুবিধা হয়। এইভাবে আমরা ৩ বছর আগেই আমি কথা দিয়েছিলাম, একটু লেট হয়ে গেছে জমির ব্যবস্থা করতে এবং ভালো জায়গা পাওয়ার অভাবে এটা অনেক একটু দেরি হয়ে গেছে। ভালো জায়গা না পেলে, একটা ভালো পরিবেশ না পেলে একটা হোস্টেল বানাতে একটা অসুবিধা হবে, এই জন্য একটু সময় লেগেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের বিভিন্ন কর্মকর্তা সমাজের বিভিন্ন সমস্যা নিরসনে সংগঠন যে কাজ করে যাচ্ছে তার উল্লেখ করেন। বক্তব্য রাখেন রথী রঞ্জন দাস, পরেশ দাস, অঞ্জন চৌধুরী, অখিল তালুকদার, অঙ্গদ দাস, কালীপদ দাস, মিহির দাস চৌধুরী, সুধাংশু দাস, শশীন্দ্র দাস, হরিপদ দাস, সুরজ সেন, রূপেশ দাস চৌধুরী, সজলকান্তি দাস, হেমেন্দ্র দাস, বসুলাল দাস প্রমুখ। গত ১৬ নভেম্বর শিলচর শহরের চ্যাংকুরি রোডে প্রকাশ্যে এক গৃহবধূকে অন্যায়ভাবে এক যুবক কর্তৃক প্রচণ্ডভাবে শারীরিক হেনস্থার পরিপ্রেক্ষিতে ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোল পোস্টে নিগৃহীতা কর্তৃক এফআইআর দায়ের করা সত্ত্বেও তিন দিন অতিক্রম হওয়ার পরও দুষ্কৃতিকারী গ্রেপ্তার হয়নি। এই মর্মে বৃহস্পতিবার কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাসের সাথে সাক্ষাৎ করেন গৈরিক ভারতের কর্মকর্তারা। যদিও এর আগে পুলিশ সুপার বিএল মিনা খুব সদর্থক ভূমিকা নিয়েছিলেন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তারের জন্য। পুলিশ আপ্রাণ চেষ্টা করছে দুষ্কৃতিকারী তাপস নাথকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু কেন এখন পর্যন্ত দুষ্কৃতিকারী গ্রেপ্তার হচ্ছে না এ বিষয়ে আজ পুলিশ সুপারের অফিসে তার অনুপস্থিতিতে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে আরও কিছু তথ্য তুলে ধরেন গৈরিক ভারতের কর্মকর্তারা। এ প্রসঙ্গে গৈরিক ভারতের সর্বভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরী বলেন, পুলিশের ভূমিকায় সন্তুষ্ট সংগঠনের কর্মকর্তারা। অতিরিক্ত পুলিশ সুপার গৈরিক ভারতের কর্মকর্তাদের আশ্বস্ত করেন, অনতিবিলম্বে যেমন করেই হোক অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মধুমিতা নাগ, বরাক উপত্যকা সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ, শিলচর নগর প্রভারী যাদব দেব সহ আরও অনেকে। আমাদের এসপি মহোদয় এবং এডিশনাল এসপি জগদীশ দাস মহাশয় খুব ভালো ভূমিকা নিয়েছেন, পুলিশদের ভূমিকা ভালো। আমরা আশাবাদী এখানে তোমরের মতো কোনো ঘটনা হবে না, এর আগেই পুলিশ সেই দুষ্কৃতীকে গ্রেফতার করে দেবে। প্রচুর প্রমাণ আছে, সে এমনভাবে বলছে ওর হাতে নাকি পুলিশ আছে, এই আছে সেই আছে, এবং সমস্ত প্রমাণপত্র আমাদের হাতে আছে। যে মেয়েটির সাথে হয়েছে সেই মেয়েটি একটি বিশিষ্ট সামাজিক সংগঠনের কর্মকর্তা, যে আজীবন অন্যের জন্য লড়েছে, আজকে তার নিজের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আমরা ভয় পাচ্ছি সে মানসিকভাবে ভেঙে পড়েছে, কোনো না ভুল পদক্ষেপ নিয়ে নেয় সেই মেয়েটি। প্রকাশ্যে সেই মেয়েটির কথা আমরা বললাম না, নাম নেওয়া হয়তো ঠিক হবে না,
কিন্তু সে একজন বিশিষ্ট সামাজিক কর্মকর্তা। তার পাশে গত 8ই নভেম্বর দিগড় সিকোনার দামছড়া পার্ট টু এলাকায় বসবাসকারী মাখন মোড়া নামে এক ব্যক্তির ঘরে ওই এলাকারই কিছু দুষ্কৃতীরা মাঝরাতে আনুমানিক 3 ঘটিকায় পেট্রোল বোমা দিয়ে জ্বালিয়ে দেন। এ বিষয়ে মাখন মোড়া সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান, গত 3 বছর যাবৎ তার পিতার সাথে এলাকার কৃষ্ণদেব, অধীর দাস, অমর্ত দাস, বাপ্পী দাস ও রাজু দাসের সাথে জমি সংক্রান্ত ব্যাপারে বিবাদ ঘটেছিল। বর্তমানে তার পিতা আর জীবিত নেই, তবুও দুষ্কৃতীরা প্রতিদিন হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে মাখন শিলচর সদর থানায় সন্দেহজনক অভিযুক্ত 5 জন দুষ্কৃতীর নামে একটি এজাহার দায়ের করেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না হওয়ায় দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি ও কাছাড়ের পুলিশ সুপারকে এক স্মারকলিপি দেওয়া হয়, তবুও কোনো ফল মেলেনি। বৃহস্পতিবার পুনরায় জেলা উপায়ুক্তা ও কাছাড়ের পুলিশ সুপারের সাথে দেখা করে 72 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়। যদি 72 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হয়, তবে এলাকাবাসী ও মাখনের আত্মীয় স্বজনেরা মিলে দিগড় সিকোনা এলাকার পথ অবরোধ করবেন বলে জানান মাখন মোড়া। জানাবার জন্য এসপি মহাশয়ের কাছে এবং ডিসি ম্যাডামের কাছে জানাবার জন্য এসেছি, উনিরা কোনো অ্যাকশন নেয়নি। তাহলে আমরা গ্রামের আদিবাসীরা যতগুলো আছে আমরা একটা মিটিং করেছি, মিটিং করার ক্ষেত্রে উনিরা সহযোগিতা করেছে, বলেছে যে যারা উনিরা যখন আসামি ধরতে পায়নি তাহলে আমরা মিছিল করব। উনিকে একটা অ্যাপ্লিকেশন আজকে দেওয়া হবে, মিছিল আমরা সোমবারে 72 ঘন্টা টাইম দেওয়া হলো উনিদেরকে। উনিদের যদি 72 ঘন্টা টাইমের ভিতরে আসামি না ধরে তাহলে আমরা মিছিল করতে বাধ্য হলাম। কারা জ্বালিয়েছে? কেন জ্বালিয়েছে? কৃষ্ণদে, অধীর দাস, অমৃত দাস, এরপরে রাজু দাস, বাপ্পী দাস, উনিদের আমাদের আগে অল্প ভিটামাটির একটু ভেজাল ছিল। উনিরা ঘরে এসে ওয়ার্নিং দেয়, ঘর খালি করো, এখানে তোমাদের কোনো জায়গা নেই, তোমার বাবা সব বিক্রি করে দিয়েছে। সেই জন্য উনিরা আমাদেরকে চার ভাই, 2 বোন, মা তাড়িয়ে খেতাবার জন্য অনেক প্রচেষ্টা করেছিল। তার জন্য আমরা জায়গা ছাড়িনি, না ছাড়া কারণে উনিরা এই। বৃহস্পতিবার সোনাইয়ের মইনুল হক চৌধুরী মেমোরিয়াল প্রেক্ষাগৃহে এপিডিসিএল এর সোনাই ডিভিশনের মনিটরিং ও অ্যাডভাইজারি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। মনিটরিং কমিটির চেয়ারম্যান তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের পৌরোহিত্যে এদিনের অনুষ্ঠানে এপিডিসিএল এর বিভিন্ন আধিকারিকরাও উপস্থিত ছিলেন। সভায় বিদ্যুতের ছবল থেকে কিভাবে মানুষকে সচেতন করে তোলা যায় ও বিভিন্ন এলাকার বিদ্যুতের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এদিন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর বিদ্যুতের বিভিন্ন সমস্যা শীঘ্রই সমাধান করতে বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই সার্কেল অফিসার বিকাশ ছেত্রী, এপিডিসিএল এর শিলচর ডিভিশনের এজিএম নীতিশ নাথ, সোনাই এসডিও ডিএসআই রংপাই সহ আর অনেকে। মধ্যে 69টা রেভিনিউ ভিলেজে কাজ চলতেছে, 27টা রেভিনিউ ভিলেজে এখনো পর্যন্ত কাজ ধরা হয়েছে না, নেক্সট ফেজে এটা ধরা হইব। যাতে আমরা প্রধানমন্ত্রীর যেটা মানে স্বপন, যাতে প্রত্যেক বিপিএল ক্যাটাগরির মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে, 2022-এর ভিতরে যেতে সৌভাগ্য যোজনার মাধ্যমে যাতে সবের ঘরে বিদ্যুৎ পৌঁছানো যায়, এমন কোনো ঘর থাকে না যার ঘরে বিদ্যুৎ পৌঁছে না। এই অবস্থায় এটাকে উদ্দেশ্য নিয়ে করে আজকে আমরা এই সভা। আর যে ছোটোছাটো যেটা সমস্যা আসলো, সেফটি কিংবা মানে বিদ্যুৎ চুরি, এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে সব জনপ্রতিনিধি নিয়ে, যাতে এগুলাও স্থানীয়ভাবে যাতে আমরা সমস্যার সমাধান করতে পারি। আর এই এরিয়াতে রেগুলার যে জায়গাতে ট্রান্সফরমার নাই, ট্রান্সফরমার দেওয়ার ব্যবস্থা, যেখানে লো ভোল্টেজ আছে লো ভোল্টেজ, যেখানে ভোল্টেজ বাড়ানোর ব্যবস্থা করা যায়, এটা নিয়ে আমরা 2 AGM সঙ্গে নিয়ে, আজকে 2 STO সঙ্গে নিয়ে, APTCL এর আপনার ফিডার ম্যানেজারকে সঙ্গে নিয়ে আজকে সভা করেছি। আগামীতে এই সমস্যার সমাধান হবে। ঠিক এক্স্যাক্টলি আগামী 1 মাসের পরে আজকের দিনে আমরা আরেকটা মিটিং করব, যাতে এই মিটিংয়ে যেগুলো মাইনুটস যেটা বানানো হয়েছে কতটা কাজ হলো। আগামী বুধবার রংপুর রাসবিহারী সরকারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় স্কুল কমিটির সভাপতি পদ নিয়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনৈতিকভাবে সভাপতি মনোনয়ন করেন বলে অভিযোগ করেন স্কুল পড়ুয়াদের অভিভাবকরা। অভিভাবকদের ভাষ্যমতে নতুন স্কুল কমিটি গঠন করা নিয়ে তাদের কোনো অসুবিধে নেই,
কিন্তু সভাপতি পদে যেন তাকেই রাখা হয় যিনি আগে ছিলেন। তারা সংবাদ মাধ্যমের কাছে সোজা সাপটাভাবে বলেন, এই স্কুলের বিল্ডিং পড়ুয়াদের খেলার মাঠ সহ স্কুলের বিভিন্ন পরিকাঠামোর উন্নতি করেছেন। নতুন কমিটি হয়ে গেলেও তাকে যাতে সভাপতি থেকে সরানো না হয় তা তাদের একমাত্র দাবি। মানে যারে এসএমসি প্রেসিডেন্ট মানানো হয়েছে, মানে আমরা হাউস সবাই মানে তারে চাই না বা তারে চিনিও না বা তারে আমরা কেউ হাউসে তারে কেউ সমর্থন করছি। আমরা চাই যে মানে আগের প্রেসিডেন্ট ফাইন মানে থাকতা স্কুলের ভালোর জন্য বা 50 বছরের যতটা মানে যেগুলো হয়েছে না এখন এইগুলা কাজ 3 বছর হয়েছে। কোনো ক্লাসে ফ্যান একটা ছিল, কোনো ক্লাসে একটা ফ্যান ছিল না, কিন্তু ম্যাডামের রুমে হেডমাস্টারের রুমে একটা একটা ফ্যান ছিল, দুটো দুটো করে ফ্যান ছিল। তারপর ওই প্রেসিডেন্ট হওয়ায় সব রুমে রুমে ক্লাসে ক্লাসে এখন 2টা ফ্যান হয়েছে। বা এই যে এখন যে আমরা যে মাঠে দাঁড়িয়েছি, এই মাঠে আগে কোনো ছেলেমেয়েরা বা বাচ্চারা খেলাধুলা করতে পারতো না। তো এখন ওই প্রেসিডেন্টই বা আমরা আগে যে এসএমসিগুলো সবই মিলিয়ে আমরা এই যে মাঠটা তাই মানে বড়াইছুন বা এখন ছেলেরা ছেলে বাচ্চাগুলোরা খেলাধুলা করতে পারে। নতুন মানে পুরানা কমিটি তো হইলে পুরানা যেটা এটা তো হলে তো ভালোই, আর মানে মানে কমিটি নতুন বা পুরানা হোক এটা আমি চাই না। শুধু চাই যে আগে যে প্রেসিডেন্ট ছিল তাই নিয়ে থাকতা, আমরা সব হাউস সব গার্জিয়ানরা চাই যে তাই নিয়ে মানে প্রেসিডেন্ট থাকতা। বিজেপিতে যোগ দিলেন সোনাই কচুদরম জিপির বেশ কয়েকজন সংখ্যালঘু মানুষ। বৃহস্পতিবার সোনাই বিবেকানন্দ ক্লাবে এক সভার মাধ্যমে বিজেপিতে যোগদান করেন তাঁরা। দলের সোনাই মণ্ডলের সভাপতি ভজন সেন, দলের বিস্তারক অশোক পুরকায়স্থ সহ অন্যান্যরা দলের উত্তরীয় পড়িয়ে তাদের আনুষ্ঠানিকভাবে বিজেপিতে স্বাগত জানান। বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্ম দেখে এ দলে যোগদান করেছেন বলে জানান নবাগতরা। অঞ্চলে প্রতি নির্বাচনের আগ মুহূর্তে যে দল শাসন করে বা যে দলের প্রতিনিধি থাকুন, সেই দলের প্রতিনিধি থেকে বঞ্চিত হয়ে অন্য দলের মানুষ দলে অন্তর্ভুক্ত হন। কিন্তু ব্যতিক্রমী 2016 থেকে 2020 অবধি ভারতীয় জনতা পার্টির বিধায়কের কাজের মূল্যায়নে সোনাই সমষ্টির নৈতিকতা দায়িত্বপ্রাপ্ত মানুষ ভারতীয় জনতা পার্টির কাজে কর্মে আকৃষ্ট হয়ে আজকে দলে সংখ্যালঘু মানুষ কচুদরম দ্বীপের অন্তর্গত কচুদরম পঞ্চম খণ্ডের ওনারা ছিলেন কংগ্রেসের সহযোগী, সেই দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টি আজকে জয়েন করেছেন। আমি ওনাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৌরব অভিনন্দন। আলগাপুর থেকে নিখোঁজ যুবতীর মৃতদেহ উদ্ধার হলো উদ্ধার বন্দে। উদ্ধার হওয়া যুবতী আলগাপুর থানার অন্তর্গত চণ্ডীপুর গ্রান্টের বাসিন্দা কাজী নিজামুদ্দিনের মেয়ে কাজী আসমা বেগম। ঘটনার বিবরণ দিতে গিয়ে কাজী আসমা বেগমের পরিবারের লোকেরা বলেন, মাস দুয়েক আগে আলগাপুরের বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। এ নিয়ে আলগাপুর থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করা হয়। কিছুদিন আগে কোনো এক অপরিচিত ব্যক্তি তাদেরকে ফোন করে 70,000 টাকা দাবি করেন, যদি আসমার পরিবারের পক্ষ থেকে টাকা দেন তবে তার সন্ধান বের করে দেওয়া হবে। সে অপরিচিত ব্যক্তির কথা মতে আসমার পরিবারের লোকেরা শিলচর পৌঁছালে তাদের পরিবারকে আবারও ফোনে জানানো হয় টাকা না দেওয়ায় তাদের মেয়ে মারা গেছে এবং উধারবন থানার অন্তর্গত বাঘের কোনার আতাবুর আলী লস্করের ছেলে রাহুল লস্করের ঘর থেকে মৃতদেহ নিয়ে যেতে। আমরা সদর কাটাইছি গত পরশু দিন, আমরা টেকা রেডি করছি, টেকা রেডি করি আমরা গত কালকে আমরা সদরঘাট আইসি। আমরা আলগাপুরের পুলিশ দিয়া আমরা শুনা আমরা যে গতকালকে আমরা কইছে যে তোমার মেয়েটা টেকা দিছো না, তোমার মেয়েটা মারা গেছে, তোমার মেয়েটা নেওয়া যা। পরে উধারবন পুলিশ ও স্থানীয় ভিডিপির সহযোগিতায় রাহুল লস্করের বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায় মেয়েটিকে অপহরণ করে খুন করা হয়। আলগাপুর থানার এলাকার একটা মেয়ে
কিডন্যাপ হয়েছিল। তো এই কিডন্যাপ করিয়া টাকা ডিমান্ড করছে গার্জিয়ানরে। এই সংক্রান্তে আলগাপুর থানাতে একটা কেস রেজিস্টার হয়েছে। আর গতকালকে এই খবর পাইলাম যে শালঙ্গা রাহুল উদ্দিন লস্করের ঘরে এই মেয়েলুকটা মৃত অবস্থাতে আছে। তো আমরা গেছি গিয়া আমার আইও গিয়া এটা ইয়ে করছে, রিকভারি করছে বডিটা। আলগাপুর থানার পুলিশও আইছিল, বডিটা ইতিমধ্যে পোস্টমর্টমের লগে পাঠা নিয়েছে। বাকি পোস্টমর্টমের রিপোর্ট পাওয়ার পরে বোঝা যাবে কী হয়েছে না হয়েছে। আচ্ছা, রাহুল লস্করের যে ডেড বডিটা পাওয়া গেছে এটা কি রাহুল লস্কর এটা মার্ডার বলা যায় নাকি? এটা লাগে তো এরকম, আমরা যে তদন্ত এরকম লাগতেছে যেহেতু কিডন্যাপ করছে, করিয়া নিয়ে আইছে আর টাকাও ডিমান্ড করে, কিন্তু এটা মার্ডার বলি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। পুলিশের উদাসীনতায় অবৈধ পার্কিং, ফের টিপারের ধাক্কায় শিলচরে পথচারী নিহত। কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্তির দাবি, শিলচরে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের বিক্ষোভ। পরীক্ষা বাতিল, ফি ঘুরিয়ে দেওয়ার দাবিতে এবিভিপির বিক্ষোভে উত্তাল কাছাড় কলেজ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।